ব্যারাকপুরের রবিনহুড, দাপট ছড়ায় পায় পায়। সেই অর্জুন সিংকে খুনের হুমকি, ব্যারাকপুরে জিততে মরিয়া তৃণমূল। প্রশাসনের অপব্যবহারে ভোট গণনা প্রভাবিত করতে চায় শাসক দল। বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী, এরপরই ফোনে প্রাণনাশের হুমকি পান বলে দাবি করেছেন অর্জুন সিং। নিকেতন বর্মা, ডাক নাম হলো ছোটু, বাবার নাম হলো অনুপ বর্মা। এই হিরোইন টিরোইন বিক্রি করেছি হিরোর ছবি। তো পুলিশকে জানানো হয়েছে তৃণমূলের পার্থ ভৌমিক, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি সব কিছু পারে, কিন্তু আমি এটা বুঝতে পারলাম না কি আমাকে বলে মারাটা খুব কঠিন আছে। অর্জুন সিং চাকরি দেওয়ার নামে দুর্নীতি করেছেন, খুন করেছেন, তারাই খুনের হুমকি দিচ্ছে হয়তো, প্রশাসন ব্যবস্থা নেবে, দাবি জগদ্দলের তৃণমূল বিধায়কের। এমন লোকদেরও মারিয়েছে, তারা হয়তো এখন ওকে হুমকি দেবে। অনেক লোক যারা চাকরির জন্য টাকা দিয়েছিল, রেলে যখন মুকুল রায় মন্ত্রী ছিল তখন অর্জুন প্রচুর টাকা তুলেছিল এই অঞ্চলের মানুষের কাছ থেকে, টিচারে নোকে চাকরি দেবে বলে প্রচুর মানুষের কাছ থেকে টাকা ছিল তুলেছিল, মিউনিসিপ্যালিটিতে চাকরি দেবে বলে প্রচুর মানুষের কাছ থেকে টাকা তুলেছিল। তাহলে সেই মানুষগুলো তো এখন তারা চাইবে, এতদিন তারা ভয়তে চায় যেতে পারেনি। তৃণমূলের হাত নেই বলে বিধায়ক দাবি করলেও অর্জুন সিংয়ের তীর শাসক দলের শীর্ষ নেতৃত্বের দিকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্ধনে হুমকি, অনুমান অর্জুন সিংয়ের। আমি তো বলছি মমতা ব্যানার্জি সব কিছু পারেন, মমতা ব্যানার্জি ছাড়া পার্থ ভৌমিকের ক্ষমতা নেই এইসব করা। পার্থ ভৌমিক কী আছে, চুনোপটি আছে, এসব ওখান থেকে ইনস্ট্রাকশানে কাজ হয়ে আসে। যদি পুলিশ না ধরতে পারে তার মানে বুঝবেন কি এটা ইনস্ট্রাকশান আছে। ব্যারাকপুর লোকসভায় ভোট গ্রহণের দিন অর্জুন সিংকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান দেওয়া হয়। এরপরই ভোট গণনায় তৃণমূলের ছলচাতুরির অনুমান প্রকাশ্যে আনতেই কি খুনের হুমকি, প্রশাসন কি পদক্ষেপ নেয় সেটাই দেখার। শান্তনু আচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।